দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড এই অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজা রহলা দর্শক প্রতি সপ্তাহে আমরা আমাদের সুস্থ মেরুদণ্ড এই অনুষ্ঠানে হাড় অস্থিসন্ধি অথবা মেরুদণ্ডের কোনো একটি সমস্যা নিয়ে কথা বলার চেষ্টা করি আজকে আমরা যে বিষয়টি ঠিক করেছি সেটি হচ্ছে বাঁকা মেরুদণ্ড মেরুদণ্ডকে কখন আমরা বাঁকা বলবো বাঁকা হলে কী কী ধরনের সমস্যা হতে পারে রোগী কী কী ধরনের সমস্যায় ভুগে থাকেন চিকিৎসা করা যায় কি না চিকিৎসা না করলে কি হতে পারে এবং কীভাবে চিকিৎসা করা যেতে পারে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ আলম চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমরা যে বিষয়টি আজকে রেখেছি সেটি হচ্ছে বাঁকা মেরুদণ্ড কথাটি আসলে শুনতে অনেকটাই খুব পরিচিত শোনায় না অনেকেই অবাক হন আবার অনেকেই ভাবেন মেরুদণ্ড তো একেবারে সোজা না হয়তো কিছুটা বাঁকাই থাকবে একেবারে শুরুতে আসলে আপনার কাছে এটাই জানতে চাই যে বাঁকা মেরুদণ্ড বলতে আমরা কী বুঝি আপনাকে অনেক ধন্যবাদ বাঁকা মেরুদণ্ড বলতে আমরা যেটা বুঝি যে মেরুদণ্ড কিন্তু আসলে বাঁকা সেটা কীরকম এটা স্বাভাবিক বাঁকা আমরা যদি একটা মেরুদণ্ড সামনের থেকে দেখি তাহলে ধরুন একদম স্ট্রেট আবার যদি আমরা সাইড থেকে দেখি যে কোনো একটা পার্শ্বে থেকে তাহলে দেখা যাবে সেটা হলো বাঁকা কীরকম ঘাড়ের দিকে এরকম সামনের দিকে বাঁকা থাকে মানে আমরা ঘাটটাকে যেরকম লর্ডোসিস এরকম থাকবো আবার যদি আমরা পিঠ বা বুক ধরি ওখানে কিন্তু আবার হলো সামনের দিকে বাঁকা আমরা একটু ঝুঁকানো একটু কুঁজো হয়ে যাওয়ার মতো আবার যখন আমরা কোমরটা চিন্তা করবো মেরুদণ্ড তখন কিন্তু আবার হলো সামনের দিকে বাঁকা লর্ডের মতো আবার একদম নিচের দিকে আবার হইলো উল্টা দিকে হলো বাঁকা সুতরাং মেরুদণ্ড আমরা সামনের থেকে যখন দেখবো আসলে মেরুদণ্ড স্ট্রেট কিন্তু যখন আমরা সাইড থেকে দেখবো তাহলে এই যে বাঁকা ঘাড়ের দিকে সামনের দিকে বাঁকা কোমরের দিকে সামনের দিকে বাঁকা এটা হলো মেরুদণ্ডের স্বাভাবিক একটা অবস্থান কারণ এই বাঁকাটা যদি না থাকে তাহলে আমরা স্বাভাবিকভাবে দাঁড়ানো হাঁটা চলা সম্ভব না সেই কারণে যেন আল্লাহ তাআলা এটাকে এভাবেই তৈরি করছেন এবং এই যে বাঁকা রাখার জন্য স্বাভাবিক বাঁকা রাখার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল আমাদের মাসেল মাংসগুলো কাজ করে বিভিন্ন ডিরেকশন এটা মেনটেন করে অনেকটা ধরেন আমরা যখন টেন্ট করি তাঁবু টানাই মাঝখানের দিকে বিভিন্ন দিকে আমরা দড়ি দিয়ে বা কাপড় দিয়ে টানি এই পজিশনটা রাখার জন্য আমাদের মেরুদণ্ডকে এরকম রাখার জন্য এইভাবে আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে মাসেল কাজ করে এখন যদি আমরা বলি বাঁকা মেরুদণ্ড এই যে সামনের থেকে যে আমরা সোজা দেখবো এইটা যদি যে কোনো একদিকে হেরে যায় বাঁকা হয়ে গেলো ডান দিকে বাম দিকে তাহলে সেটাকে আমরা বলি বাঁকা মেরুদণ্ড যেমন আপনি যদি এই ছবিটা দেখেন ছবিটা কিন্তু আমরা সামনাসামনি দেখতেছি এবং এটা দেখেন যে একদিকে সে বাঁকা হয়েছে ডান পাশে সে বাঁকা হয়ে গেছে সো এইটাকে বলবো আমরা বাঁকা মেরুদণ্ড এবং এটাকে যেটাকে আমরা বলি স্কোলিওসিস আমাদের ভাষায় মেডিকেল ভাষায় স্কোলিওসিস যে বাঁকা মেরুদণ্ড এটা একটা মেজারমেন্ট আছে তো নর্মালি যদি আপ টু 10 ডিগ্রি সোজা থেকে একটু 10 ডিগ্রি পর্যন্ত থাকলো তার চেয়ে বেশি থাকলে আমরা এটাকে বলি স্কোলিওসিস অনেকের একটু সামান্য বাঁকা একটু থাকতে পারে এইটা আমাদের কোনো বিবেচ্য না এটার জন্য রোগীরও কোনো কষ্ট হয় না এবং কোনো চিকিৎসারও প্রয়োজন হয় না সুতরাং সামনের থেকে যখন মেরুদণ্ড সোজা না হয়ে যে কোনো ডান বা বাম দিকে যদি হেলে যায় বাঁকা হয়ে যায় সেটাকে আমরা বলি স্কোলিওসিস মানে যে উদাহরণ দেখেন যেমন এই যে একটা ছবি আমরা তিনটা মেয়ের ছবি দেখতেছি দুইটা ছেলে একটা সরি একটা ছেলে দুইটা মেয়ে পিছন থেকে দেখেন যে একটু পরেই হয়তো আপনি বলবেন যে হলে অসুবিধা কী আমরা যদি এমনি একটা স্বাভাবিক সুস্থ মেরুদণ্ড দেখি তাহলে কিন্তু এই যে একদিকে বাঁকা হয়ে গেছে ডান দিকে বাঁকা আর জন্য উল্টার দিকে বাঁকা ওই যে মেরুদণ্ড আমরা লাইন টেনেছি স্ট্রেট নাই যেটা আমাদের স্ট্রেট থাকার কথা ছিল তাতে কী হবে দেখতে অসুন্দর হবে বাহ্যিকভাবে ধরেন এই যে প্রথম ছবিটা যদি আমরা দেখি তাহলে দেখেন তার ডান দিকে যে শোল্ডার অনেক উঁচু হয়ে গেছে বাম দিকে শোল্ডারটা নেমে গেছে আপনি দেখেন দুইটা হাত মনে যে হাত এবং শরীরের মধ্যে বাম সাইডে কেমন গ্যাপ হয়ে গেছে আর ডান পাশে আর একটু হেলে মনে হয় পুশ করে গেছে তাহলে আবার নিচের দিকে যদি আপনি আসেন দেখবেন যে আপনার যেটা আমরা কোমর বলি কোমরটা একদিকে উঁচু হয়ে গেছে হাঁটতে গেলে পিছন দিকে তার একদিকে রিব হাম আমরা বলি যে পিঠটা উঁচু হয়ে যাবে হাঁটতে গেলে আপনার কোমরে একদিকে হেলে যাবে আর একদিকে আপনার নিচু হয়ে গেল আর ফাইনালি যেটা হয় যখন হাঁটবে মনে হবে যে সে একটু হেলে দুলে হাঁটছে হাঁটাটা স্বাভাবিক না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা পা তার খাটো হয়ে যায় তখন আপনি হাঁটবেন মনে হবে যেন আমরা যেটা বাংলায় বলি ল্যাংড়ে ল্যাংড়ে হাঁটা হ্যাঁ লিম্পিং গেট এটা কিন্তু আপনার হয়ে যাবে সুতরাং দেখতে যেমন তার অসুন্দর হবে একদিকে হেরে যাবে পিঠটা উঁচু হয়ে যাবে শোল্ডারগুলো ব্যালেন্স থাকবে না একদিকে উঁচু নিচু কোমরটা উঁচু নিচু এই ধরনের উপসর্গগুলো নিয়ে সাধারণত আমাদের কাছে এসে থাকে যখন আসলে এই ধরনের রোগীগুলো আসবেন এবং
দেখে কিন্তু আসলে বোঝা যাচ্ছে উনাদের ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে যখন অনেক বেশি তখন কিন্তু বোঝা যাচ্ছে যে মেরুদণ্ডে তার বাঁকা আছে। শুধু এই দেখা ছাড়া উনি আর কি কি উপসর্গে ভুগবেন? আপনাকে ধন্যবাদ। আসলে ধরেন অল্প যদি বাঁকা থাকে এটা কিন্তু দেখা যায় না। আপনি এটাও জেনে রাখবেন এবং সাধারণ জনগণের জন্য আমরা বলতে চাই যে এই বাঁকা মেরুদণ্ড কিন্তু মেয়েদের একটু বেশি হয়, এবং এটার কারণ হিসেবে যদি আপনি জানতে চান, 70% কোনো কারণ জানা যায় না, কোনো কারণ ছাড়াই আপনি মেরুদণ্ড বাঁকা হয়। এবং এই যে মেয়েদের যে আপনার বাঁকাটা, আপনার প্রথম অবস্থায় যদি একদম ছোটোবেলায় হয় তাহলে তো এটা দেখা যায়, এরপর যখন মেয়েরা তো ধরেন ছেলেদের তুলনায় ছেলেরা একটু এক্সপোজ থাকে, খালি গায়ে বেশি থাকে, মেয়েরা যখন ছোটোবেলা থেকেই কাপড় চোপড় পরে, তখন তো আর উপর থেকে বোঝা যায় না। যে কারণের জন্য এটা যখন ডায়াগনোসিস হয় অনেক বেশি যখন বাঁকা হয়ে যায় তখন, ছেলে ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমরা অল্প বয়সে পাই, ছেলেরা খালি গায়ে ঘুরতেছে, মা বাবা বা অন্যরা দেখতেছে তখন এই তুমি কেন একটু বাঁকা হয়ে গেলাম, তখন কিন্তু তারা একটু টেনশনে পড়ে যায়, ডাক্তারের কাছে নিয়ে যায়, তার ডায়াগনোসিসটা আর্লি হয়ে যায়। মেয়েদের ক্ষেত্রে যেহেতু ছোটোবেলা থেকেই কাপড় দ্বারা ঢাকা থাকে, অনেক মেয়েরা বোরকা পরে, তাহলে কিন্তু তাদের চান্সটা আর একটু বেশি হয়ে গেলো যে আমরা আর্লিতে ডায়াগনোসিস করতে পারতেছি না। যখন এই মেয়েগুলো 12-13 বছর হয় তখন হলো মারা খুব ওয়ারিড হয়ে যায়, ধরেন হয়তো বিশেষ করে একটু গ্রাম অঞ্চলে অথবা ধরেন সোশ্যালি যারা একটু নিম্ন পর্যায়ের তাদের কিন্তু যখন বিয়েটা তারা আগে দেয় ওই সময়টা তার মানে মানসিকভাবে মেয়ের উপরে যেমন একটা লোড, প্যারেন্টসের মনে বিরাট একটা হেডেক, সামাজিকভাবে তার একটা দায়বদ্ধতা হয়ে যায় যে আমার মেয়েটা তো বিয়ে দিব কিন্তু এরকম তো বাঁকা হয়ে গেছে। সুতরাং আমরা এই যে বাঁকা মেরুদণ্ড মেয়েদের ক্ষেত্রে বেশি এবং আমরা এই 12-13 বছর বয়সে কিন্তু আমরা বেশি পাই। এখন বেশিরভাগ ক্ষেত্রে বাঁকাটাই হলো মেন সমস্যা, দেখতেও সুন্দর এর সমস্যা, বাট রিয়ারলি আমরা অনেক সময় পাই যে অনেক যদি এসে বাঁকা হয় বা জন্মগতভাবে তার আরও যদি সমস্যা থাকে বা জন্মগতভাবে তার হাড়গুলোই ঠিকমতো গ্রো করে নাই, সেই ক্ষেত্রে অনেক বাচ্চারা ব্যথার কথা বলে, অনেক বাচ্চারা অল্প একটু খেলে মানে অনেক বেশি খেয়ে ফেলছে, খুব বেশি খেতে পারে না, অনেক বাচ্চাদের কিন্তু একটু শ্বাসকষ্ট হয়। আবার কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে তাদের ব্যথা, ব্যথার সাথে আপনার পা গুলো অবশবশ ভাব এবং ক্ষেত্র বিশেষে কিন্তু প্যারালাইসিসও হয়ে যায়। এই ধরনের উপসর্গগুলো যদিও রেয়ার বাট কমনলি আপনার যখন বাঁকা হবে দেখতেও সুন্দর হবে, একদিকে উঁচু হয়ে যাবে, হয়তো একটু ল্যাংড়ে ল্যাংড়ে হাঁটবে, এই উপসর্গগুলোই বেশি থাকে। এটার পেছনে কারণটা কি? একটা শিশু আপনি বলছেন যে একেবারে শিশুর থেকেই দেখা যাচ্ছে সে বড় হচ্ছে, আস্তে আস্তে বেঁকে যাচ্ছে, আবার কারোর ক্ষেত্রে কিন্তু আসলে বাঁকছে না সুস্থ। কারণ হলো যেমন আমরা বলি কয়েকটা কারণ, একটা হলো যে মেরুদণ্ডের যে হাড়গুলো ইন্ডিভিজুয়াল হাড়গুলো আলাদা আলাদাভাবে হয় না, অত হলো একদিকে কম হলে একদিকে বেশি হলো, যেমন এই যে মেরুদণ্ডটা যদি আপনি দেখেন এটা আমরা বলি 3D, তিন দিকে বাঁকা, তিন দিক থেকে আমরা দেখতে পারবো, একদিকে বাঁকা হয়েছে, ঘুরে গেছে, কাইফোস করেছে, শুধু বাঁকাই না আবার রোটেশন হয়ে যাওয়া, এগুলো তো অনেক ক্ষেত্রে যেটা আমরা জন্মগতভাবে হাড়গুলো সঠিকভাবে তৈরি হয় না অথবা হাড়গুলো আলাদা আলাদা হয় না, অথবা একদিকে আলাদা হলো আরেকদিকে আপনার ধরেন মানে একই সাথে ইউনিফর্মলি থাকবে, 3-4টা হাড় আলাদা হওয়ার কথা 3-4টা একটা হাড় হয়ে গেছে, আবার ধরা যায় যে 3-4টা হাড়ের এক পার্শ্বে হলো আপনার মানে আলাদা হলো অন্য সাইডে আলাদা হলো না, এই ধরনের যদি থাকে জন্মগতভাবে যেটা কনজেনিটাল তাহলে কিন্তু এই মেরুদণ্ড সঠিকভাবে সোজা হবে না, যেদিকে ওপেন আপ আছে ভালো অন্যদিকে তো বাঁকা হয়ে যাবে। মেইনলি হলো ডেভেলপমেন্টাল, আবার কিছু কিছু ক্ষেত্রে আছে আমরা বলি নিউরোলজিক্যাল, যেমন তার যেমন সিপি যদি থাকে সেরিব্রাল পলসি অথবা হওয়ার পরে পোলিওমাইলাইটিস আছে, মাসেলগুলো ইমব্যালান্সড, মাসেলগুলোর কোনো কারণে যেন একদিকে মাসেল দুর্বল একদিকে মাসেল সবল, তাহলে যেদিকে সবল টেনে রাখছে অন্যদিকে দুর্বল বাঁকা হয়ে গেছে। আর কিছু থাকে আমরা বলি সিন্ড্রোমিক, অনেক রোগ অন্যান্য অনেক রোগ মিলে তারপরে দেখা যাবে যে সে তার মেরুদণ্ডটাকে সে সোজা রাখতে পারতেছে না, নর্মাল যে আমাদের মাসেলগুলো যেভাবে থাকবে অন্য রোগের কারণের জন্য সেটা হলে আপনার বাঁকা হয়ে যায়। আর কিছু কিছু ক্ষেত্রে আছে টিপিক্যাল বাঁকা মেরুদণ্ড না, এই ধরনের না, আঘাতের জন্য বাঁকা হয়ে যেতে পারে, ইনফেকশনের জন্য ঘা হয়েছে শুকিয়ে গেছে বাঁকা হয়ে যেতে পারে, কিছুটা থাকে হলো বয়সজনিত আমরা বলি ডিজেনারেটিভ, অনেক লোক আপনি দেখবেন যে একটা সার্টিন বয়সের পরে সামনের দিকে কুঁজো হয়ে যায়, অনেক লোকের সামনে কুঁজো হয়ে আবার বাঁকা হয়ে যায়, এগুলো বলি আমরা বয়সজনিত ডিজেনারেটিভ। বাট মোস্টলি যদি আমরা বাঁকা মেরুদণ্ড বলি তাহলে এটা হলো ইডিওপ্যাথিক, কোনো কারণ জানা যাবে না, 100টার মধ্যে 70টা এরকম কেস পাবো আমরা যেখানে কোনো কারণ নাই কিন্তু আস্তে আস্তে সে যখন একদিকে বাঁকা হয়ে যাবে। যখন কারোর কোনো রকমের সমস্যা হয় ওনারা কিন্তু চিকিৎসাটা নিয়েই ভাবতে থাকেন,
এবং অনেকের মনে এই ধারণা থাকে চিকিৎসা করলেও আমি কি সম্পূর্ণরূপে সুস্থ হতে পারবো কিনা। আপনি যদি আমাদেরকে একটু জানাতেন যে এই বাঁকা মেরুদণ্ডের কী কী ধরনের চিকিৎসা আছে এবং কাদের ক্ষেত্রে কোন চিকিৎসা? আপনাকে ধন্যবাদ। বাঁকা মেরুদণ্ড আমরা চিকিৎসার জন্য কয়েকটা ভাবে আমরা করি। একটা হলো যে কতটুকু বাঁকা, আমাদের মেডিকেল ভাষায় আমরা এটাকে মেজার করি একটা অ্যাঙ্গেল দিয়ে, যেটাকে বলি আমরা কবজ অ্যাঙ্গেল। ধরেন যদি নর্মালের থেকে বেড়ে বেড়ে আপ টু 20 ডিগ্রি পর্যন্ত বাঁকা থাকে, তাহলে কিন্তু আমরা এটাকে কোনো কিছুই করি না, শুধু আমরা অবজার্ভ করি। আমরা দেখি সাধারণত এই বাঁকা মেয়েদের ক্ষেত্রে 19 বছর, ছেলেদের ক্ষেত্রে 20 বছর পর্যন্ত যদি এইরকম ইডিওপ্যাথিক বাঁকা হইতে থাকে, ম্যাচিউর্ড হয়ে গেলে অর্থাৎ হার্টটা যখন পরিপূর্ণ হয়ে যায় এরপরে সাধারণত আর বাঁকা বাড়ে না। তাহলে আমরা এই যে একটা বাচ্চা যদি সে আমরা 15 বছরে দেখি, তাহলে ধরেন সে আরও 4 থেকে 5 বছর ছেলে বা মেয়ে হিসেবে সে বাড়বে। যদি এটা 20 ডিগ্রির কম থাকে আমরা অবজার্ভ করি যে কতটুকু বাঁকা হয়, তাহলে আমরা তাকে কিছুই করবো না, কোনোরকম ব্রেস বা সাপোর্ট কিছুই দেবো না। এখন যদি একটা বাচ্চাকে দেখা যায় যে 20 থেকে 40 ডিগ্রি পর্যন্ত, তখন আমাদের চিকিৎসার একটা পার্ট আছে। সেটা কি যে অনেকটা যেমন একটা গাছ যদি ছোটোবেলায় আপনি লাগালেন ওটা বাঁকা হয়ে যাচ্ছে, আমরা কী করি একটা কাঠি বা স্টিক দিয়ে আমরা বেঁধে দিই, সাপোর্ট দিলেও আস্তে আস্তে বড়ো হয়ে গেল, সে একসময় আর ওই বাঁকাটা থাকে না নরম একটা গাছকে। ঠিক সেরকম নরম একটা মেরুদণ্ড বাচ্চা বয়সে যখন এরকম বাঁকা ওটাকে আমরা সাপোর্ট দিই, ব্রেস বলি। এই ব্রেস দিলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে এটা কারেকশন হয়ে যায় অথবা এটা 40 ডিগ্রির বেশি আর হয় না। সো 20 থেকে 40 ডিগ্রি যদি হয় তাহলে এই ধরনের সাপোর্ট লাগবে। 20 ডিগ্রির নিচে হলে কোনো কিছুই করতে হবে না, বাচ্চা তার মতো চলাফেরা দৌড়ে দৌড়ে করবে। তবে টাইম টু টাইম 3 থেকে 6 মাস পরপর ডাক্তারকে একটু দেখাতে হবে, আমরা বলি যে ফলো আপ করবো। ঠিক একইভাবে 20 থেকে 40 ডিগ্রি ব্রেস আমরা ফলো আপ করবো যে কতটুকু সে বাড়ে। সুতরাং আপ টু 40 ডিগ্রি পর্যন্ত সাধারণত কোনো সার্জারি লাগে না। কিন্তু যদি দেখা যায় যে একটা বাচ্চা যখনই আসলো তার বাঁকাটা হলো ওই যে কবজ অ্যাঙ্গেল 40 ডিগ্রির বেশি, তাহলে কিন্তু তাকে সার্জারির আওতায় নিয়ে আসতে হবে, 40, 45, 50। এবং এটা যে বয়সে হোক, যখনই আমরা দেখবো যে এটা 50 ডিগ্রি, 45 ডিগ্রি হয়ে গেছে, তখন এটাকে আমরা এটা হলে আমরা বলি কাট অফ পয়েন্ট, যে 40 ডিগ্রির অ্যাবাভ হলে তাকে সার্জারি করতেই হবে। কেন করতে হবে? যে যদি এটা 15 বছর হয় তাহলে আর 5 বছর, 7 বছর এটা ধরে আরও বাঁকা হবে, এবং 40 ডিগ্রির বেশি যদি বাঁকা হয় তাহলে তার অন্যান্য সিম্পটমস দেখা দেবে। সেটা কীরকম? দেখতে যেমন অসুন্দর হবে তেমনি তার ব্যথা শুরু হতে পারে, তেমনি তার শ্বাসকষ্ট হতে পারে, তেমনি তার পাগুলো অবশ্যবাস হইতে পারে। যেমন আমরা যদি ধরে নিই যে এই বাচ্চাটা, এটা কিন্তু তার কবজ অ্যাঙ্গেল হলো 55 ডিগ্রি, এবং আপনি দেখেন সে কিন্তু ডান দিকে উঁচু বাঁকা হয়ে গেছে, যেগুলো আমরা বলছি সবই আছে, এবং এক্সরেটা আপনি দেখেন অনেকটাই বাঁকা। এরে কিন্তু আমরা ওই ব্রেস দিয়ে আমরা ট্রাই করতে পারবো না, করতে পারবো কিন্তু কারেকশান হবে না, কারণ অলরেডি সে ম্যাচিউর হয়ে গেছে। তাহলে আমরা কী করবো? সার্জারি করবো। দেখেন আমরা সেফ সার্জারি আমরা করেছি, আগের এবং পরের যদি আমরা কম্পেয়ার করি তাহলে আপনি দেখবেন যে তার বাঁকা আর নাই, উপরে যে শোল্ডারটা যেটা উঁচু ছিল সেটা না ব্যালেন্সড হয়ে গেছে। সুতরাং আমরা এটা এক্সরেতে দেখতে পাচ্ছি। যদি এরপরে যদি আমরা যাই তাহলে তার ইম্প্রুভমেন্টটা কতটুকু দেখেন, এখন অপারেশনের আগে এবং পরে এক্সরেটা দেখেন এবং এই বাচ্চা মেয়েটাকে পিছন থেকে দেখেন, একদিকে যেমন উঁচু ছিল এখন কিন্তু আর উঁচু নাই, তার মানে সে যে একদিকে উঁচু একদিকে নিচু এটাকে ব্যালেন্স হবে। ইন অ্যাডিশান যদি আমরা এক্সরে দেখি তাহলে দেখবেন এটা স্ট্রেট হয়ে গেছে। সুতরাং 40 ডিগ্রির বেশি কবজ অ্যাঙ্গেল হলে তার চিকিৎসা হলো সার্জারি, 40 ডিগ্রির নিচে 20 ডিগ্রির নিচে এমনি থাকবে, 20 থেকে 40 হলে আমরা কিছু ব্রেস ব্যবহার করব, এছাড়া তাকে স্বাভাবিকভাবে থাকবে, আমরা ফলো আপ করব। এটা হলো আপনার একটা সার্জারির মূল। আপনি যে চিকিৎসার কথাটা বলছিলেন, অনেকগুলো পদ্ধতির কথা বললেন, বাংলাদেশে আসলে এই সবগুলো চিকিৎসা হচ্ছে কিনা এবং হলে সফলতার হার কতখানি, এই ব্যাপারে যদি বলেন। আপনাকে ধন্যবাদ। আমাদের দেশে তো ধরেন একসময় আমরা করতে পারতাম না, কিন্তু আমরা ধরেন ট্রেনিং করে আসার পরে আমরা ধরেন 20 বছর, 22 বছর ধরে আমরা কিন্তু এই বাঁকা মেরুদণ্ড আমাদের এখানে করি। এবং বাংলাদেশে যদি মনে যে আমাদের সেন্টার, আমি সরকারিভাবে যখন ছিলাম তখনও করেছি, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ আমার করার সুযোগ হয়েছে, মিডফোর্ডে করার সুযোগ হয়েছে, ফাইনালি এখন ধরেন আমি স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল এখানে করি। আমাদের কিন্তু প্রায় নিয়ার টু 200 কেস, প্রায় 200 কাছাকাছি কেস আমরা করে ফেলছি, এবং এটা আমাদের কিন্তু সফলতা অনেক ভালো, এবং আমরা এটাকে কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে আমরা এটা প্রেজেন্ট করি। এবং যেমন আমার নিজের একটা পেপার কিন্তু এটা আন্তর্জাতিকভাবে এটা আমি অ্যাওয়ার্ডেড হয়েছিলাম, আপনার হলো অস্ট্রেলিয়া মেলবোর্নে, এটা 2016 সালের কথা বলছি, কারণ আজ থেকে প্রায় হলো
চার থেকে সাত বছর আগে। যেমন আমাদের যেমন যে এই মেয়েটা যেন আরেকটা যেমন আপনার বাঁকা মেরুদণ্ড, এটা কিন্তু আমরা ধরে নিল মানে আমরা অপারেশন করেছি। এবং এটা আপনি যে পরেরটা যদি আমরা যাই তাহলে দেখতে পাবেন যে এই বাঁকা তার বাঁকা নাই, সার্জারি করার পরে রেকারেকশন হয়ে যায়। এখন আমাদের দেশে আমাদের সেন্টারে তো আমরা বছরে অনেক কেস আমরা করি, একটাই প্রবলেম থাকে যেটা যে ভয় থাকে যে যদি বেশি রিজিড বলি যে অনেক শক্ত এবং এটাকে আপনার ধরেন জোর করে সোজা করতে গেলে ভয় থাকে যে পা প্যারালাইসিস হয়ে যেতে পারে। তো এটার জন্য একটা মেশিন আছে আমরা বলি নিউরো মনিটর, যেমন আমাদের সেন্টারে এটা আছে, বাংলাদেশে খুব একটা জায়গায় নাই। দেখেন এই মেয়েটাকে কিন্তু আমরা করছি সার্জারি করার পরে টোটালি স্ট্রেট হয়ে গেছে। এবং এগুলো কিন্তু যেটা বললাম যে নিউরো মনিটর, নিউরো মনিটর মাস্ট, এবং বাঁকা মেরুদণ্ড নিউরো মনিটর ছাড়া কোথায় অপারেশন করা উচিত না। দেখেন যদি এই মেয়েটাকে যদি আমরা চিন্তা করি তার ডান দিকে উঁচু ছিল, এখন আর ডান দিকে উঁচু নাই, স্ট্রেট। এক্সরেটা যদি দেখেন কেমন বাঁকা হয়ে গেছে, আমরা পেটের বাম দিকে দেখেন ভিতরে ঢুকেছিল, এখন কিন্তু ঢোকা নাই, দুইটা ইকুয়াল। প্রত্যেকটা লোক চায় যে আমি যেন দেখতে সুন্দর হই, মেয়েদের তার একটু বেশি প্রয়োজন, সেই কারণের জন্য তাকে এই ম্যাচিউর হওয়ার আগেই ইম্যাচিউর অবস্থায় বারো তেরো বছর আমরা যে আরেকটু আগে করা এই এই ধরনের যেটা আমরা বলি ইডিওপ্যাথিক আইস করেছে সাধারণত দশ থেকে বিশ বছর এর মধ্যে এই সময়টার মধ্যে আমরা ধরি। এবং এই টাইমের মধ্যে যদি চল্লিশ ডিগ্রি বেশি থাকে তাহলে ডেফিনেটলি তার সার্জারি কিন্তু আগে আগে করা ভালো, কারণ যত বেশি দিন যায় যত বেশি শক্ত হয়ে যায় ততই কিন্তু চান্স থাকে তাকে যখন আমরা সোজা করতে যাব যেটা আমরা নার্ভের মধ্যে কর্ডের মধ্যে চাপ পড়া প্যারালাইসিস হওয়ার ভয় থাকে। সো ডায়াগনোসিস হয়ে গেলে অনেকে আমরা একটা ভীতি কাজ করে, অনেকে মনে করে যে আমরা মেরুদণ্ডের অপারেশন করলে আর মনে দাঁড়াতে পারবো না, কিন্তু এখন আর সেই চিন্তা করার সুযোগ নাই, বিকজ ডিজিটাল যুগে আমাদের এই সুযোগ আছে। আমাদের যে সমস্ত ইমপ্ল্যান্টসগুলো একটু দামি এগুলো যেমন বাংলাদেশে এখন অ্যাভেলেবল, সুতরাং আমরা কাজ জানি কীভাবে করতে হবে, কী জিনিস লাগাতে হবে সেটা আমাদের কাছে আছে। সেফটি মার্জিনের জন্য যেটা নিউরো মনিটর যেমন আমাদের সেন্টারে আছে, সুতরাং আমরা এটা সেফলি আমরা করতে পারি এবং এটা কনফিডেন্টলি করি। যদি আপনি কম্পেয়ার করেন যে ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি, তাহলে আমরা বলবো যে ইন্টারন্যাশনালি অনেক জায়গায় ধরেন এত বাঁকা মেরুদণ্ড নাই। আমরা অনেক সময় যখন আমাদের এখানে বাইরের বিদেশি ডক্টর আসে অথবা আমরা গিয়ে যখন এটা বিদেশে আমরা প্রেজেন্ট করি, তারা কিন্তু মাথাটা আমরা চোখটা বড় করে ফেলেছি এত বাঁকা মেরুদণ্ড এটা কীভাবে হলো, কারণ তাদের তো এরকম না যে রোগী চিকিৎসা পায় নাই, বাপ মা বুঝতেই পারে নাই বা ডক্টরের কাছে যায় নাই, ডাক্তারও বুঝতে পারলো না যে তাকে আগে দেখলে বা অপারেশন করা যায় কি না। এখন এই সেক্টরটা আমাদের অনেকটা আন্ডার ডেভেলপ, যে কারণের জন্য এটা ধরেন আমাদের ডাক্তার কমিউনিটি অনেকে জানে না যে এটার এরকম চিকিৎসা আছে, বোঝা যাচ্ছে ঠিক আছে থাকুক। সুতরাং আমাদের এটা একটা অ্যাওয়ারনেস বাড়ানো দরকার, মানুষকে জানানো দরকার যে এইরকম বাঁকা হয়ে গেলেই একদম আশা ছেড়ে দেওয়ার কিছু নাই, আবার এটাও না যে বাঁকা হয়ে গেলে সব অপারেশন লাগবে সেটাও না। সুতরাং একদিকে যেমন চিকিৎসা ছাড়া অনেকগুলো রোগী আমরা ভালো করতে পারি, আর যদি চিকিৎসা লাগেও তাহলে তার সেফ এবং সফল চিকিৎসা বাংলাদেশে করা সম্ভব। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই বিষয়টি নিয়ে যেহেতু বিষয়টি খুব একটা পরিচিত না, একেবারে শেষে যদি কিছু পরামর্শ দিতেন। একটা হলো যে আমাদের ধরেন জাতীয় পর্যায়ে থাকা উচিত যে স্ক্রিনিং প্রোগ্রাম যে যেমন যদি আমরা পারি যে না কোনো স্কুল বা কোনো একটা গোষ্ঠীকে আমরা ধরে টাইম টু টাইম যে আসলে যে বাচ্চাদের ক্ষেত্রে মেয়েদের বা ছেলেদের যাদের হোক এটা বোঝানো যায় কিনা যে তার বাঁকা আছে। বাঁকা যদি হয়ে যায় তাহলে অনেক ক্ষেত্রেই আমরা সার্জারি ছাড়া ভালো করতে পারি, এটা সবার একটু জানা দরকার। কোনো ভীতি যেন কাজ না করে, কারণ আমাদের অনেক জায়গায় যেমন আমাদের সেন্টার চিন্তা করি সেফলি আমরা করতে পারতেছি এবং এটার অপারেশনের যে সাকসেস রেট অনেক অনেক ভালো। এবং আমরা যেটা ভয়ের কথা বলছি সেটার সংখ্যা খুবই কম, কারণ আমাদের মেশিন আছে ওগুলো দিয়ে আমরা দেখতে পারি। সুতরাং আপনাদের কারো যদি মেরুদণ্ড বাঁকা হয়ে যায়, এক নম্বর হলে ধরে নেবেন সবগুলা অপারেশন লাগে না, নাম্বার টু যদি অপারেশন লাগেও তাহলে অত্যন্ত সফলভাবে বাংলাদেশে এটা করা সম্ভব, সবসময় এটা করার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নাই। আর এই মেরুদণ্ড ভালো রাখার জন্য সোজা রাখার জন্য নির্দিষ্ট কতগুলো ব্যায়াম আছে যারা আপনারা এমনি ইউটিউবেও দেখে নিতে পারেন অথবা নিকটস্থ কোনো ডাক্তারের কাছ থেকে আপনি পরামর্শ নিয়ে ওই ব্যায়ামগুলো করলে অ্যাজ হোল আপনার মেরুদণ্ড ভালো থাকবে, সুস্থ থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই কথাগুলো বলার জন্য। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন চ্যানেল 24।